অন্যান্য রাজ্যে যেখানে অন্যান্য রাজনৈতিক দলেরা দায়িত্বে রয়েছে সেখানে যে কোনো রকম যদি ঘটনা ঘটে যায়, কোনো রকম অপ্রীতিকর অবাঞ্ছিত কোনো ঘটনা, অসমীচীন কোনো ঘটনা, সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়, তারপর সে রাজ্যের প্রশাসন ব্যবস্থা নেয়। আর এখানে 24 ঘন্টার মধ্যে দোষীরা অ্যারেস্ট হয়। এই যে কিছুদিন আগে মগরাহাটের ঘটনা ঘটলো, অনেক তো চেষ্টা করেছিল পালাবার, কি হলো? এবং আপনি নিশ্চিন্তে থাকুন, মুখ্যমন্ত্রী বারে বারে স্পষ্টভাবে রাজ্যের প্রশাসনের প্রত্যেকটা আধিকারিক কর্তা এবং সর্বস্তরের রাজ্য সরকারের প্রতিনিধি কর্মচারীদের নির্দেশ দিয়েছেন, দলমত নির্বিশেষে ব্যবস্থা হবে। সে যত বড় রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকুক, যত বড় রাজনৈতিক নেতার ছত্রছায়ায় থাকুক, যদি কেউ ভাবে কোনো রকম কোনো দুর্ঘটনা বা কোনো ক্রাইম করে আমি পার পেয়ে যাব, 24 ঘন্টা লাগবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সুদীপ্ত সেনের মতো ক্রিমিনালকে কাশ্মীরের কার্গিল প্রান্ত থেকে ধরে জেলে ঢুকাতে পারে, তাহলে আপনি সুন্দরবন থেকে কুচবিহার যেখানেই পালান, 24 ঘন্টা লাগবে না রাজ্য প্রশাসনের আপনাকে ধরে জেলে ঢুকাতে। যারা ভাবছে যে প্রশাসন ব্যবস্থা নেবে না, আমি আঙ্গুল দিয়ে দিয়ে এক একটা ঘটনা দেখাতে পারি যেখানে প্রশাসন সক্রিয়ভাবে কাজ করেছে। আমি ধন্যবাদ জানাই প্রত্যেকটা আধিকারিককে, যারা কোভিড হোক, ঈদ হোক, দুর্গাপুজো হোক, দীপাবলি হোক, নিজের জীবন বাজি রেখে মাটির সাথে অতপ্রতভাবে জড়িয়ে মানুষের স্বার্থে কাজ করেছে, আমি ধন্যবাদ জানাই। এবং আমি আশা করব, এই যা পরিকাঠামো আমি দেখতে পাচ্ছি, আমি যখন শুনলাম যে ডায়মন্ড হারবারের পুলিশ ডিস্ট্রিক্টের একটা স্থায়ী অফিসের দরকার, আমি চেষ্টা করলাম আমার সীমাবদ্ধ এখতিয়ার ক্ষমতা অনুযায়ী, এবং আমি শুনলাম এটা পিডাব্লিউডির জায়গা, আমি নিজে পিডাব্লিউডি অর্থাৎ পূর্ত দপ্তরের যিনি মন্ত্রী মলয় ঘটকের সাথে কথা বললাম, পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এবং তৎপরতায় সাহায্যে এই জায়গাটা পুলিশ ডিস্ট্রিক্ট পায় এবং অত্যন্ত কম সময়ের মধ্যে সুন্দরভাবে যেভাবে তৈরি করেছে, আমি সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার যতটা এখতিয়ার রয়েছে সাংসদ হিসেবে, যেখানে আপনার আমার সহযোগিতা, সাহায্য, কোঅপারেশন দরকার, আমি নিজেকে উজাড় করে দেব, এবং যেখানে আপনাকে নিরপেক্ষ হয়ে কাজ করার দরকার বা প্রয়োজন হবে, ডান দিকে বাঁ দিকে তাকানোর দরকার নেই, মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে যেন কোনো রকম কোনো ঘটনা না ঘটে, কোনো রকম ছোট্ট থেকে বড়, আমাদের সবসময় ভিজিলেন্ট থাকতে হবে, নজরে রাখতে হবে, সে মিউনিসিপ্যালিটি এরিয়া হোক, টাউন এরিয়া হোক বা পঞ্চায়েত এরিয়া হোক, আমাদের মাথায় রাখতে হবে একটা ছোট্ট ঘটনা ঘটে গেলে অনেক সময় একটা মানুষের কোনো কাজের জন্য প্রশাসনটা কালিমালিপ্ত হয়, জেলা প্রশাসন কালিমালিপ্ত হয়, সেটা যাতে না হয় আমি সকলকে অনুরোধ করব, বিশেষ করে সাংবাদিক বন্ধু, পঞ্চায়েত স্তরের প্রতিনিধি, পুলিশের আধিকারিক, রাজ্য সরকারের সর্বস্তরের কর্মী প্রতিনিধি, যে আসুন আমরা সবাই মিলে আমাদের এখতিয়ার অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি যাতে এই বাংলায়, এই ডায়মন্ড হারবারে, এই দক্ষিণ চব্বিশ পরগনায়, এই সমাজে ভ্রাতৃত্ব, সম্প্রীতি, সংহতির বন্ধন, শান্তির বন্ধন, ভালোবাসার বন্ধন এবং ভরসার বন্ধন আরও সুদৃঢ় হয়, মানুষ যাতে ভালো থাকে এবং সবাই যাতে সুস্থ থাকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদের আগাম শুভেচ্ছা, এবং পয়লা বৈশাখ নববর্ষ গেছে 15 দিন আগে, নববর্ষের সবাইকে অনেক শুভেচ্ছা, আপনাদের পরিবার পরিজন সকলে খুব ভালো থাকুক, আপনাদের আগামী দিনগুলো সকলের ভালো কাটুক, মঙ্গলময় হোক, আনন্দে কাটুক, সর্বোপরি পরিবারের সকলে সমৃদ্ধশালী হোক, আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করছি। অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, জয় বাংলা।